আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব স্মোকড কড়াই চিকেন দারুণ স্বাদের এই চিকেন একবার রান্না করলে আপনি বারবার খেতে চাইবেন ডুবো তেলে এক কেজি পরিমাণ মুরগির মাংস ভেজে নিব হাড় সহ মাংস নিয়েছি আমি আপনার এখানে মুরগির যে কোনো অংশের মাংস ব্যবহার করতে পারবেন এবং এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ডুবো তেলেই ভাজতে হবে নইলে এটার প্রকৃত স্বাদটা পাওয়া যাবে না এবং এই তেলটা পরবর্তীতে আবার ব্যবহার করা যাবে ভাজতে ভাজতে এরকম ব্রাউনিশ হয়ে যাবে তখন চিকেনটাকে আলাদা করে নিব এবং এই ভাজার কাজটা অনেকটা সময় নিয়ে করতে হবে আলাদা করে নিয়েছি এখন তেলটাকে ছেকে আলাদা করে রেখে দিব এই তেলটা আমরা বিভিন্ন রান্নায় পরবর্তীতে ব্যবহার করতে পারব এবং এই রান্নার জন্য ওয়ান থার্ড কাপের মতো তেল রেখে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি আর এক কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ মরিচ দুই কাপ টমেটো এবং লবণ এখন এই সব কিছুকে নেড়ে চেড়ে ভেজে নিব ভাজতে ভাজতে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন চিকেনটা দিয়ে দেবো চিকেন দিয়ে উল্টে পাল্টে নেড়ে কিছুক্ষণ ভেজে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ পনেরো মিনিটের জন্য অল্প আছে দশ পনেরো মিনিট পরে চিকেনটাকে আবার নেড়ে চেড়ে ভাজতে থাকবো ভাজতে ভাজতে চিকেনটা একসময় একদমই বাদামি বাদামি হয়ে যাবে এবং একটুখানি এরকম করে পোড়া পোড়া দাগ হবে সেই সময় চিকেনটা হয়ে গেছে এখন স্মোক দিয়ে নিব স্মোক দেওয়ার জন্য কয়লা গরম করে এর মধ্যে ঘি দিয়ে আমি স্মোকটা দিয়ে নিচ্ছি এবং ট্রাই করবেন এই স্মোকটা ঘি দিয়েই দিতে তাহলে এটার অরিজিনাল টেস্টটা পাবেন স্মোক দেওয়া হয়ে গেলে জাস্ট রেডি টু ইট পরোটা নান রুটি ভাত পোলাও বা এমনি খেতেও অসাধারণ লাগে আপনারা একবার ট্রাই করলে নিরাশ হবেন না অবশ্যই চেষ্টা করবেন নিজে খাওয়ার জন্য বা গেস্ট আসলে বা বাসার সবার সাথে খাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ